ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দুর্নীতি মাদক সন্ত্রাস নির্মূলে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সাথে থাকার আহ্বান। সরকারকে নিয়ে ডক্টর কামাল হোসেনের মন্তব্য গণতন্ত্রের নয়, রাস্তার ভাষা বললেন ওবায়দুল কাদের। সহিংসতা করলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি বিএনপিকে। সাবাক থানায় করা গাড়ি পোড়ানোর দুই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 35 নেতাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। ঢাকা সদ্য সমাপ্ত দুই সিটি নির্বাচনে ইভিএমএ ভোট কারচুপির চিত্র কূটনীতিকদের কাছে তুলে ধরেছেন বিএনপির দুই মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও তাবিদ আওয়াল। করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা 800 আর আক্রান্তের সংখ্যা 37,000 ছাড়িয়ে গেছে। বাংলাদেশে এখনও করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি, কেউ শনাক্ত হলে পদক্ষেপ নেওয়া হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী, জানিয়েছেন ডাক্তার মির্জাদি সেব্রিনা। ঘুষ লেনদেনের মামলায় সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক এনামুল হক বাসিরের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। খাদ্য কর্মকর্তাদের মনের মধ্যে কিছু থাকলে আল্লাহকে হাজির নাজির জেনে পরিষ্কার হতে বলেছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। আফগানিস্তানের নানগরহার প্রদেশে আফগান সেনার পোশাক পরা এক ব্যক্তির গুলিতে দুই মার্কিন সেনা নিহত, আহত 6 জন। জঘন্য ব্যাটিংয়ের রাওয়ালপিন্ডি টেস্টে ইনিংসে পরাজয়ের মুখে বাংলাদেশ, পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে 86 রানে পিছিয়ে।